আসসালামু আলাইকুম সবাইকে। এই পাঞ্জাবিটি ভিডিও ক্লিপ পোস্ট করার পর অনেকেই প্রশ্ন করছেন যে টিউটোরিয়ালটা দেখাতে এর জন্য যতটুকু ভিডিও করেছি টিউটোরিয়ালটা দেখাতে চলে আসলাম। আর সবথেকে ভয়ের কাজ যেটা আমার জন্য ছিল সেটা হলো কাস্টমার পুরোপুরি পাঞ্জাবি দায়িত্বটা আমার উপর ছেড়ে দিয়েছিল, মানে কালার কম্বিনেশন কিচ্ছু বলে দেয়নি। এর জন্য একটু বেশি কনফিউশনে ছিলাম আমি, কারণ এর আগে এই কাজটা আমি করেছি কিন্তু আপনার কাপড় ড্রেস যেহেতু ছিল মেরুনের ভিতরে, মেরুন কালার পাঞ্জাবি ছিল কিন্তু এখানে আপু মেরুন শাড়ির সাথে হোয়াইট পাঞ্জাবি নিয়েছে, কিন্তু কাজটা আর কি শাড়ির মতো করে দিতে বলেছিল, বলেছে যে আপনার ইচ্ছে মতো দিতে। এর জন্য অনেক কনফিউশনে ছিলাম যে কালারগুলো ফুটবে কিনা, কিন্তু করার পর মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ফার্স্টে আমি 2-3 কালার দিয়ে এক্সপেরিমেন্ট করে দেখতেছিলাম যে কালারগুলো ম্যাচিং হয় কি না, কিন্তু না দেখলাম সে হোয়াইটের ভিতরে। আর হোয়াইট কালার তো যে কোনো কালারে আপনার যেভাবে দিবেন সেইভাবেই ফুটে ওঠে, মানে কালারটা হোয়াইট কালারে যে কোনোটা দিলেই বসে, এটা সবাই জানেন আর ভালো লাগে দিলে। শাড়িটা যেহেতু মেরুন কালার ছিল এর জন্য ওইভাবেই চিন্তা ভাবনা করে কাজটা দিলাম, কাজটা মেরুন কালার দিলাম, এর উপরে হোয়াইট দিয়ে কিছু দিয়ে মানে রেনুর মতো দিয়ে দিলাম, তারপর একদম ডার্ক আপনার বাসন্তী কালার যেটাকে বলে ওরকম কালার, এটা কিন্তু ইয়েলো কালার না, ওরকম কালারটা দিয়ে দিয়ে দিচ্ছি। যেহেতু স্টোনের কাজ হবে এর জন্য ভিতরে একটু সমস্যা, মানে এলোমেলো হলেও কোনো সমস্যা নেই, দেখতে কিন্তু এলোমেলো লাগছে কিন্তু করার পর মাশাআল্লাহ একদম অনেক সুন্দর লাগছে। আর হ্যান্ড পেন্টের কাজ বলেন যে কোনো কাজ বলেন, করার সময় আপনি দেখবেন যে একটা জিনিস ভালো লাগছে না। আর অনেকেই আছে এরকম যে করার সময় অনেক কিছুই বলে ফেলে, মানে পুরো ভিডিও না দেখে অনেক কিছু বলে ফেলে যে এরকম না ওরকম, কিন্তু করার পর যে ফাইনাল লুকটা আসে এটা দেখে যারা বুঝেন কমেন্ট করেন, যে একটা জিনিস করার পর দেখবেন যে কীরকম লাগে তারপর কমেন্ট করবেন। আর এই তো পাঞ্জাবির হাতাতেও আমি এই যে ডিজাইনটা করে দিয়েছি, আপুর রেকমেন্ডেশন ছিল যে হাতাতে একটি কাজ করে দেওয়ার জন্য, এর জন্যই। আর এই তো পাঞ্জাবির ফাইনাল লুক। আর একটা কথা সবার সাথে শেয়ার করি, আপু যে অর্ডারটা দিয়েছিল অর্ডারটা অনেক ইমার্জেন্সি ছিল, মানে উনি একটা বিয়ের জন্য পড়বে বলে আমাদের কাছ থেকে এটা নিয়েছিল। আপু 2 দিনের ভিতর ডেলিভারি দিতে বলেছিল কিন্তু স্টকে পাঞ্জাবি না থাকায় ডেলিভারি দিতে পারেনি। আর এত ইমার্জেন্সি কাজ অবশ্যই সম্ভব না, কারণ যেহেতু হাতে কাজ করা হয় এর জন্য। দেন আপু বলে যে সমস্যা নেই, একটু আস্তে আস্তে করেন, সমস্যা নেই। আপুকে যখন আমি কাজ শেষে ছবি দিই, আপু এত পরিমাণ পছন্দ করেন শুধু ছবি দেখেই, উনি বলে যে ওনার টোটাল বিল হয়েছিল যত, তার থেকে উনি আমাকে এক্সট্রা বেশি টাকা দিতে চেয়েছিল, কিন্তু আমি বলছি তা আপনি বেশি দিবেন কেন, আপনার যা অর্ডার তাই দিবেন। কিন্তু আপু বলেছে না আপনি কিছু রাখেন, অ্যামাউন্টটা যেহেতু কম কিন্তু আপুর এই ভালোবাসাটা এটাই অনেক বেশি। আর আপু বলেছে আমি যদি ম্যারিড থাকতাম তাহলে আপনাকে এর থেকেও বেশি অ্যামাউন্ট আমি দিতাম, যেহেতু ম্যারিড না আপনি মিল করেই রাখেন। আর টাকা পয়সাগুলো তো কিছুটা, এই ভালোবাসাগুলো পাওয়াই অনেক দুর্লভ। আমি জানি আপু ভিডিওটা অবশ্যই দেখবেন, একটা কমেন্ট করে যাবেন, আর রিভিউ দিতে কিন্তু ভুলবেন না, আপনার রিভিউর অপেক্ষায় রইলাম, ধন্যবাদ। আর এই যে প্যাকেজিং আমার করা শেষ, সব কিছু কমপ্লিট, তখন আপু আমাকে ফোন দিয়ে বলে যে 2টা হিজাব পিনও অ্যাড করে দিতে। দেন আমি 2টা হিজাব পিনও অ্যাড করে দিয়েছি। আর যে 2টা মাস্ক ছিল ওটা আমাদের পেজের পক্ষ থেকে আপুর জন্য গিফট ছিল। এই তো আই হোপ আপুর অনেক ভালো লাগবে, ধন্যবাদ।